বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলো আসবে নামে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব নেতা ও শিল্পী আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। নির্মাতা ইমেল হক একাধিক স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লিখেছেন, অরুণা বিশ্বাস এবং সোহানা সাবার এখন কথা ফুটেছে, অথচ আন্দোলনে যখন তুঙ্গে তখন সরেসারের পক্ষ নিয়ে এরা কি ধরনের আলাপ করত তার দুইটা নমুনা দিলাম। এই গ্রুপে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। চ্যানেল 24 এর এক প্রতিবেদনে জানা গেছে, এই গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নাগরিয়াজ অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামিমা দুষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন। আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা। আন্দোলনকারীদের বিষাদগার করেছেন আলো আসবে এই গ্রুপের শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনে শিল্পী ও নির্মাতাদের বেশিরভাগই শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ছিলেন। পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী নিহতের বিরুদ্ধে সরব ছিলেন বহু শিল্পী ও নির্মাতা। ছাত্র জনতার উপর দমনপীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে অল্প কয়েকজন শিল্পীকে। মূলত তারাই আলো আসবেই গ্রুপের সদস্য ছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, গরম জল দিলেই হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আলো আসবে গ্রুপের শিল্পীদের কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। কারো কারো ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে, কেউ কেউ দেশের বাইরেও উড়াল দিয়েছেন। অনেকটা নীরবে কানাডা গেছেন অরুণা বিশ্বাস। অভিযোগের বিষয়ে বলেন, গরম জল দিলেই হবে মন্তব্যটি তার বলে স্বীকার করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা নির্মাতা মোস্তফা সরার ফারুকী, আশফাক নিফুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী নাজিফা দুশি, সাদিয়া আয়মন সহ আরো অনেক বিরুদ্ধে পদ প্রকাশ করেছেন আলো আসবে গ্রুপের সদস্যের কে কেউ। মোস্তফা সরার ফারুকী, নাজিফা দুশিদের কেউ এই গ্রুপে ছিলেন না। আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগ পন্থী শিল্পীদের এই গ্রুপে লিমন আহমেদ নামের এক বিনোদন সাংবাদিককেও দেখা গেছে। আন্দোলনের পক্ষে নির্মাতা মোস্তফা সরার ফারুকীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট আলো আসবে গ্রুপে দেন লিমন। মোস্তফা সরার ফারুকীকে প্রকাশের অযোগ্য ভাষায় গালি দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি সহ আরও কয়েকজন। আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের জেনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকির কথা এসেছে এই গ্রুপ থেকে। আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লিখেছেন, বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। এসব স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। অনেক শিল্পী নির্মাতা আলো আসবে গ্রুপের শিল্পীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। নির্মাতা আশফাক নিপুন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আলো আসবে গ্রুপে আমার যত সহকর্মী ছিলেন সবাইকে বলতে চাই, এখনো সময় আছে, আলোতে আসেন, কোনো শাসক না, জনগণই সকল আলোর উৎস।